প্রত্যেকটা শহরে বলা যেতে পারে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজভবন রয়েছে কারা থাকেন সেখানে থাকেন রাজ্যপাল কিন্তু বলতে পারেন যে ভারতবর্ষের থেকে বড় রাজভবন কোনটা মানে সেটা কোন রাজ্যে অবস্থিত কোন শহরে সব থেকে বড় রাজভবন রয়েছে উত্তরটা হচ্ছে পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এই কলকাতা শহরে যে রাজভবনটা রয়েছে এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় রাজভবন এই রাজভবন আঠারোশো তিন সালে নির্মিত হয়েছিল এবং বাড়িটা আগে ছিল ভারতের বাসভবন অর্থাৎ গভর্নমেন্ট হাউস যাকে বলা হতো বাংলায় সেটাই কিন্তু বর্তমানে রাজভবন হিসেবে পরিচিত এবং এই কলকাতার রাজভবনই হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় রাজভবন আঠারোশো তিন সালে এই রাজভবনের এই রাজভবন গড়ে উঠেছিল আর কলকাতার রাজভবন যথেষ্ট বড় রক্ষণাবেক্ষণের মধ্যে তারও যথেষ্ট পরিমাণে কিন্তু নজর রয়েছে আর রাজভবন পশ্চিমবঙ্গের রাজ রাজ্যপালের সরকারি রাজভবন এটা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত আর এই রাজভবনই হচ্ছে দেশের মধ্যে সবথেকে বড় রাজভবন তবে এটা কিন্তু আগে বড় লাট অর্থাৎ বাংলায় যাকে বলে লাট ভবন সেটাই ছিল এরকম আরও অনেক অজানা আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন